আপনার গানের সুর ধরে আসলেই বলতে ইচ্ছে করে, আমি অবাক হয়ে শুনি, কেবলই শুনি, অসাধারণ আসলে। এবারে গানে সকাল শুরু, ধন্যবাদ সবাইকে। আমরা আবার সেই রবীন্দ্রনাথের দেশভক্তির গানের দিকে যাচ্ছি এবং এটা বাউলাঙ্গের গান, আমার মনে হয় এই সময় শুনতে ভালো লাগবে। এবং এই গানে একটি বক্তব্য রয়েছে, চ্যানেল আই যে অনুষ্ঠানটি আজকে শুরু করলো, এটা কেউ আসুক আর না আসুক চলতে থাকবে, এই প্রত্যাশা আমাদের। যেমন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তো এই গান আমরা রবীন্দ্রনাথের দেশবন্দনার এই গানটি গাইছি অবশ্যই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না যদি কেউ কথা না কয়ে, কথা না কয়, যদি সবাই থাকে মুক্তি রায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুক্তি রায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ উঠে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায়, সবাই ফিরে যায়, যদি গাহর পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গাহর পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে আপনার গানের সুর ধরে আসলেই বলতে ইচ্ছে করে, আমি অবাক হয়ে শুনি, কেবলই শুনি, অসাধারণ আসলে। এবারে কোন গানটি শুনবো, কারণ আপনি হচ্ছেন বিভিন্ন ধরনের গান করেন, তাহলে আপনার প্রিয় একটি গান এখন শুনতে চাচ্ছি। তবে তার আগে একজন ফোন আছে, একজন ফোন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, হ্যালো, জি, কার সাথে কথা বলছি আমরা? আমি হবিগঞ্জ থেকে বলছি। জি, কথা বলুন, আমাদের সঙ্গে আছেন দুজন গুণী শিল্পী, যদি গানের অনুরোধ থাকে অবশ্যই গানের অনুরোধ করুন। হ্যাঁ, আমি রুকায়া হাসিনার লিলির সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, শুনছি, বলুন। আমি আপা আপনার গানের একজন অনুরাগী শ্রোতা। হ্যাঁ, আপনার গানের একটা সিডি আমার কাছে আসছে, বাজে ধরনারও গান। আচ্ছা আচ্ছা, এরপরে কি আপনি কোন অ্যালবাম বের করেছেন? বের করে থাকেন তাহলে আমাকে নামটা বলবেন। আর একটা গানের অনুরোধ আছে আপনার কাছে আমার, বলুন। যদি আপনি আমার গানটা দুই লাইন হলেও গান, আমি খুব খুশি হব। বলুন। আমার পূজা পর্যায়ের একটা গান, তোমার হাতের রাখি খানি বাঁধো আমারও দক্ষিণ হাতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আর যদি এই গানটা না পারেন তাহলে দক্ষিণ হাওয়া। আচ্ছা ওই যে বসন্তের। ঠিক আছে, আচ্ছা, আপনাকে এক লাইন দু লাইন শোনাবো। আর বাজে ঝর্ণার গানের পরে আমার আরো দুটো সিডি বেরিয়েছে, যেটা কিশোর জাগাও একটা চতুর্থ এবং পঞ্চম হলো সেই বাঁশিটির সুরে সুরে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অবশ্যই আমাদের শিল্পীরা আপনাদের অনুরোধ পূরণ করবেন।
আচ্ছা, আমি একটা অনুরোধ ছিল, যদিও সেটা বর্ষার গান, আমি এই দু লাইন শোনাবো, তারপরে আমি আপনার প্রিয় গান অতুল প্রসাদের গানে যাব। অবশ্যই। পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি, পূব হাওয়াতে দেয় দোলা বিরহ নদীর কূলে কূলে, জাগে লহরী মরি মরি, পূব আজ মরি মরি, পূব হাওয়াতে দেয় দোলা। সাধারণ একটি ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, সকাল। জি, কার সাথে কথা বলছি আমরা? শুভ সকাল। জি, শুভ সকাল। আমি ক্যানাডা থেকে ফোন করেছি। ও, তাহলে তো আপনার জন্য শুভ সন্ধ্যা। হ্যালো। জি, আপনার জন্য শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমাদের জন্য শুভ সন্ধ্যা, আপনাদের জন্য শুভ সকাল। জি, তো আমি ফোন করেছি, আমার নাম চিত্রা সরকার। তপন দা এবং রোকেয়া হাসিনা আপা দুজনই আমাকে চিনতে পারবেন। হ্যাঁ চিত্রা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো, আমরা ভালো। খুব ভালো লাগছে আপনাদের দেখে, আমি চলে এসেছি বাংলাদেশের, মানে অনেক সুন্দর হাওয়া নিয়ে, কিন্তু মানে অনেক মিস করছি, দেখে এত ভালো লাগছে যে ফোন না করে পারলাম না। অনেক ধন্যবাদ তোমাকে। তো আপনাদের খুব পছন্দের গানগুলো আমাদেরকে শোনান, মানে রবীন্দ্রনাথের কোন গানটা শোনাবেন সেটা তো মানে বললে চলবে না, যে এই গানটা শোনান ওই গানটা শোনান। আপনাদের মনের মধ্যে যা গান আছে আমাদেরকে শোনানোর জন্য সেইগুলো শোনান, মানে যেটা মানে প্রাণ ছুঁয়ে যাবে দূর থেকে, যেমন দূরে কোথায় দূরে দূরে, হাসিনা আপা নিশ্চয়ই এই গানটা করবেন। আর আমি তপনদার কাছে একটা গান শুনতে চাচ্ছি স্পেশালি, সেটা হচ্ছে অচেনা কে ভয় কি তোর তোমার, ভয় কি আমার রে। আসলে সময় সংক্ষিপ্ত, অবশ্যই। চিত্রা, তুমি ভালো থেকো, তোমার ফোন, হ্যাঁ তুমি ভালো থেকো, অনেক ধন্যবাদ। আপনি পূবের হাওয়ার যে গানটি গাইছিলেন ওই কথাটি রেশ ধরে একটু বলতে চাই। সকালবেলা যখন ঘর থেকে বেরিয়েছি বলেছিলাম যে সোনালি একটি থালার মতো সূর্য দেখেছি, তো ওই দোলাটি এখন আবার মনে পড়ে গেল আপনার গানের সুর ধরে। আমি এবারে অতুল প্রসাদের একটি গান শোনাই, হ্যাঁ, কারণ সময় খুব কম, আমরা যতটা সম্ভব ভিন্ন ভিন্ন ধরনের গান শোনাচ্ছি। অবশ্যই। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রমণে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আমি লে জল, কে তুমি আমি লে জল, তুমি আমি লে যাও, কে তুমি
জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ। আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, কেন এই নিঠুর খেলা, কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার স্বামী কি আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ। হয় তুমি আমাও বাসি নয়ামায় লহে আসি, তুমি আমাও বাসি নয়ামায় লহে আসি, ঘরেতে পরবাসি, ঘরেতে পরবাসি, ঘরেতে পরবাসি, ঘরেতে পরবাসি, ঘরেতে পরবাসি, থাকিতে আর পারিনি ঘরেতে পরবাসি, থাকিতে আর পারিনি কি আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ রে, কি আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ। এই ধরনের গানগুলো আসলে চির অমর গান এবং সব সময় সারাটিক্ষণ যখনই গানগুলো কণ্ঠে ধ্বনিত হবে, আপনাদের কণ্ঠে ধ্বনিত হবে, গানগুলো ফিরে ফিরে নতুন হয়ে জাগবে, নতুন করে স্মৃতি তৈরি করবে। অনেক ধন্যবাদ তপন মাহমুদ আপনাকে এই চমৎকার গানটি উপহার দেবার জন্য। রোকেয়া হাসিনা নীলি আপা, আপনাকে যদি এখন আমি বলি যে আপনার খুব প্রিয় একটি গান আমাদেরকে এখন গেয়ে শোনাবেন, তাহলে কোন গানটি গাবেন? হ্যাঁ, আসলে ওই দর্শক অনুরোধ করেছে, আমার মনে হয় সেই গানটা গাওয়া উচিত, তাই না? প্রিয় গান তো গাই গেছে অবশ্যই, না হলে ওনারা হয়তো করবে। সেজন্য আমি বসন্তের একটা গান, যেটা ওগো দক্ষিণ হাওয়া উপথিক হাওয়া, এই গানটি শোনাচ্ছি। ঠিক আছে, দর্শকদের অনুরোধের এই গানটি এবারে আপার কণ্ঠে। ওগো দক্ষিণ হাওয়া উপথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলে, দক্ষিণ হাওয়া উপথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলে, প্রাণী
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যেতে যেতে আপনাদের দুজনের কণ্ঠে একটি গান শুনতে চাইব এই প্রত্যাশা রাখছি। তবে দর্শক, বিদায় নিচ্ছি, তার আগে একটি কথা না বললেই নয়, গান হচ্ছে আমাদের বাঙালির প্রাণ। আমাদের জীবনে, আমাদের প্রাণে, আমাদের চলার পথে, বিদ্রোহে, রণে, সর্বত্রই গানের বিস্তার বিশাল। গানের বিস্তার যদি আমাদের জীবনে এত বিশালভাবেই থাকে, তাহলে দিনের শুরুটাতে কেন নয় গান দিয়ে? অবশ্যই, আর সেই প্রয়াসেই আমাদের গানে গানে সকাল শুরু। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে এই দুজন গুণী শিল্পীর কণ্ঠে যেতে যেতে একটি গান শুনব। আগামীকালকের সকাল 7:30 দেখতে ভুলবেন না, সরাসরি গানের অনুষ্ঠান গানে গানে সকাল শুরু। ধন্যবাদ সবাইকে। আমরা আবার সেই রবীন্দ্রনাথের দেশভক্তির গানের দিকে যাচ্ছি এবং এটা বাউলাঙ্গের গান, আমার মনে হয় এই সময় শুনতে ভালো লাগবে। এবং এই গানে একটি বক্তব্য রয়েছে। চ্যানেল আই যে অনুষ্ঠানটি আজকে শুরু করল, এটা কেউ আসুক আর না আসুক চলতে থাকবে, এই প্রত্যাশা আমাদের। যেমন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তো এই গান আমরা রবীন্দ্রনাথের দেশবন্ধনের এই গানটি গাইছি। অবশ্যই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না যদি কেউ কথা না কয়ে, কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরার খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা।
একলা বলোরে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলোরে যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলোরে যদি তোর নাম শুনে কেউ না আসে তবে একলা চলোরে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি দাহর পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি দাহর পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা দলরে